এটাই রাশেদ ভাইয়ের শেষ ভিডিও আজকে রাশেদ ভাইয়ের শেষ লাইভ করতে আসছি ইনশাআল্লাহ রাশেদ ভাই কি অবস্থা মনটা কি খারাপ না না আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আচ্ছা আজকের পরে তো আর আমরা এখানে লাইভ করব না না আশা করি করব না ইনশাআল্লাহ এটাই তো শেষ ভিডিও ইনশাআল্লাহ এটাই শেষ ভিডিও ওকে তাহলে রাশেদ ভাইয়ের শেষ লাইভটা কেউ মিস করেন না আজকে শেষ লাইভ সবচেয়ে বড় ডিসকাউন্ট থাকবে এই লাইভে এখান থেকে যারা আসবে এই শোরুমে থেকে যদি আমি চলে যাই কেউ যদি গাড়ি নিয়ে নেয় বিশাল ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা আর এই যে এখন যে গাড়িটার মধ্যে রাশেদ ভাই বসা এই গাড়িটার সুবিধা অনেক অল্প টাকায় কম দামের একটা গাড়ি কিন্তু এটা সুবিধার কথা শুনলে আপনি অবাক হবেন আমি একটার পর একটা খালি সুবিধা দেখাবো আপনি এই গাড়িটার দাম শুনলেও অবাক হবেন এটা হচ্ছে টয়োটা কোম্পানির গাড়ি এবং 1500 সিসির গাড়ি 5 সিটার গাড়ি রাশেদ ভাই এবার বাইরে আসেন শোরুমের নাম হচ্ছে এম এ কার পয়েন্ট কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশে রাশেদ ভাইয়ের এই শোরুমটা এম এ কার পয়েন্ট এবং এটাই হচ্ছে এই শোরুমের শেষ ভিডিও মানে হচ্ছে রাশেদ ভাই নতুন শোরুম নিছে আবুল হোটেলের পাশে সেটা সারপ্রাইজ থাকবে দুই একদিন পরে আমরা আসবো ওইখান থেকে লাইভে আলিরাজ চৌধুরীপাড়ার আবুল হোটেলের একটু আগে ওকে তাহলে আমরা এই শোরুমে এটা হচ্ছে শেষ লাইভ আশা করতেছি আপনারা এই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের লাইভটা সবাই একটু শেয়ার দিবেন এবং লাইক দিবেন কারণ এটাই আমাদের এই শোরুমের শেষ ভিডিও আপনি দেখেন টয়োটা রাম 2011 মডেল 2011 মডেল 11 মডেল গাড়ি 17 2011 এর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হইছে 2017 তে গাড়ির ভিতরে হলো আপনার বিস্কিট ইন্টেরিয়রটা বিস্কিট একদম ফ্রেশ এবং গাড়িটা এত সুন্দর আপনারা এই কন্ডিশনের কিন্তু আপনার এই টয়োটা রাম আপনি মার্কেটে পাবেন না আর আপনার ইঞ্জিন দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখাবো দেখাবো আমরা ইঞ্জিন অবশ্যই দেখাবো গাড়ির ইঞ্জিন দেখলে আপনার পুরো মাথায় নষ্ট হয়ে যাবে আচ্ছা সবাই একটু লাইক দেন শেয়ার দেন আমরা এখানে শেষ লাইভ করতেছি রাশেদ ভাই নিয়ে আর করব না জান আপনাদেরকে আজকে একটা ভালো গাড়ি দিয়ে দিব এই যে এখানে যে মানে রাম গাড়িটা দেখতেছেন এটা মডেল হচ্ছে 11 এই গাড়িটার মডেল 11 আর রেজিস্ট্রেশন হইছে আপনার 2017 তে আপনি দেখেন এই যে সিটটা এটা আপনার ফোল্ডিং করা আছে আমি একটা একটা করে এই কাগজ কিন্তু পাবেন এক বছর ফুল এক বছরের ফুল কাগজ পাওয়া যাবে রাশেদ ভাই কি পাতাছেন না খুলতে না এই যে ইয়া করছেন এটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ধরে এটা পিছনে টান একটু পিছনে নিতে হবে হ্যাঁ এরপর এটা টান দেন বাস এবার ঠেলা দেন ওকে এবার আপনি বাইরে এসে পড়েন রাশেদ ভাই আমি এই গাড়ির সুবিধার কথা বলছি সুবিধা দেখাই একটা একটা করে শুনেন এই গাড়ির দাম কিন্তু 15 লাখ টাকার অনেক নিচে অনেক নিচে 15 লক্ষ টাকার অনেক নিচে গাড়ির প্রথম যে সুবিধা সেটা হইতাছে আপনার ভাই টায়ার কিন্তু চারটা মোটামুটি যা আছে এক বছর হাত দিতে আমি একটা একটা করে সব দেখাবো রাশেদ ভাই দেখেন প্রথমত এটার এই ডোরটা হলো পাওয়ার আপনি নোয়াতে যেরকম ডোর পাওয়ার পান তারপর আরো দামি দামি গাড়িতে যেরকম ডোর পাওয়ার থাকে এই যে গাড়িটা 11 মডেল এটার মধ্যে আপনি ডোর পাওয়ার পাবেন আপনার দরজাগুলো কিন্তু স্লাইডিং মানে আপনার এই যে সামনে থেকে পিছনে যদি কেউ বের হয় রাস্তার মাঝখানে হঠাৎ করে দরজা খুইলা বেরোইতে গেলে একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে ধরেন আপনার এই যে এইভাবে দরজা খুইলা বের হওয়ার সময় এই যে কতটুকু জায়গা লাগতেছে এদিক দিয়ে কেউ যাওয়ার সময় লাগিয়ে দিতে পারে বাট যখন আপনি এই স্লাইডিং ডোর ইউজ করবেন শুধুমাত্র এই স্লাইড হয়ে যাবে ভিতরে অল্প একটু জায়গা মানে আপনার ইজিলি নামা যাবে আচ্ছা দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে এই গাড়িটার ভিতর হচ্ছে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র দেখছেন পুরো গাড়িটাই বেজ এই যে সিটটা এটার আপনি ফোল্ড করতে পারবেন এখানে জাস্ট একটু ধরবেন এই যে ফোল্ড হয়ে গেছে হঠাৎ করে ধরেন আপনার ইফতারির সময় হয়ে গেছে আপনি গাড়ির মধ্যে বসা কি করবেন এই যেমন রমজান মাস এখানে আপনি চার পাঁচ জন বসে আপনি এইখানে বসলেন আর এখানে ইফতারের প্লেট নিয়ে আয় দেখেন ওইখানে ড্রাইভিং সিটে বসে একজন খাইতে পারবে পিছনে যারা বসবে এরাও খাইতে পারবে আপনি কাজ করবেন এখানে ল্যাপটপটা রাইখা এই পিছনে বসে আপনি আরামসে ভাই ক্যামেরাটা একটু ধরেন আমি দেখাই দিই এই যে দেখেন এখানে বসছি এবার এখানে আমি ল্যাপটপ রাখলাম ল্যাপটপ রাইখা আমি এখানে বসে বসে কাজ করলাম বা আপনার এখানে বসে খাতা কলম নিয়ে আমি কাজ করলাম খুব সুন্দর একটা সিস্টেম এবং অনেক সময় বয়স্ক যারা আছেন পায়ে সমস্যা থাকে পায়ে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে গাড়িতে উঠতে নামতে সমস্যা তাদের জন্য খুব ইজি দেখেন কত বড় খালি জায়গা গ্যাপ এখান দিয়ে আস্তে করে উঠে যে এরকম বসে যেতে পারলো দেখছেন মাঝখানে কিন্তু খুঁটি নাই এই জায়গায় খুঁটি থাকে অন্যান্য গাড়িতে এটাতে খুঁটি নাই এবং গাড়িটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা 1500 সিসির গাড়ি 1500 সিসির গাড়িতে আয়কর কম এবং আপনারা যারা একটু সামনে আসেন ইঞ্জিনটা দেখাই আপনাকে এই যে 11 মডেলের টয়োটা রাম গাড়ি আমার মনে হয় এত ফ্রেশ ইঞ্জিন আপনি পাবেন না কোনোখানে এই যে দেখেন এই হেডলাইটটা অরিজিনাল ওই যে ভিতরে জাপানের স্টিকার এই যে এই হেডলাইটটা অরিজিনাল ওই যে হলুদ স্টিকার জাপানের দুইটা হেডলাইট অরিজিনাল আছে এবং গাড়ির যে মার্সেল দেখেন মার্সেল দেখলেই বুঝতে পারবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম অরিজিনাল মানে এত ফ্রেশ রাম গাড়ি আছে কিনা এটা সন্দেহ আছে ভাই রাম গাড়ির ভিতরে আমি ওই যে একটু ক্যামেরাটা জুম দিয়ে দেখাই যে এটার মধ্যে শোলা আছে এই যে দেখেন এই যে সামনে যে শোলাটা আমি প্রায়ই বলি কথাটা গাড়ির সামনে মাইর খেলে শোলাটা ভাঙা থাকবে চ্যাপটা থাকবে থেতলানো থাকবে বা থাকবেই না কিন্তু এটার মধ্যে এখনো শোলাটা আছে আর উপরে ইঞ্জিনের হিট প্রুফটা আছে এই যে কালারটা এটা কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালার রং হয় নাই কিছু হয় নাই সো এই 11-র রাম গাড়িটা যে দেখবে সামনে আবার সেন্সরও আছে রাশেদ ভাই সেন্সর আছে হ্যাঁ এটার মধ্যে আবার সেন্সর আছে ওল্ড শেপের গুলোতে সেন্সর থাকবে না ঠিক আছে পিছনেও মনে আছে পিছনে আছে হ্যাঁ
পিছনে আসলে এখানেও কিন্তু সেন্সর থাকার কথা। এটা সবথেকে হাই রেটেড গাড়ি। এই দেখেন এখানেও সেন্সর আছে, পার্কিং সেন্সর আছে। আর এইটারে যে চেসিসে আপনার যে টয়োটার স্টিকারটা এটা দেখেন এখনো কি রকম অক্ষত আছে, খুব ভালো আছে। এলপিজি করা আছে। আরো একটা বড় সুবিধা হচ্ছে এলপিজি করা আছে। এলপিজি করা আছে। ওকে, এবার দেখেন এই টয়োটা রাম গাড়িটা মডেল হচ্ছে 11, রেজিস্ট্রেশন হয়েছে 17। 17 সালের পরে গাড়িটা চলা শুরু হয়েছে। লাইট কিন্তু এখনো জাপানি। আচ্ছা, জাপানি লাইট এখনো আছে। আর আজকের লাইভে কিন্তু আপনারা 10 মডেলের প্রিমিয়ম পাবেন সবচেয়ে কম দামে। আপনি সারা মার্কেট খুঁজেন, আপনি 9 প্রিমিয়ম এই দামে পাবেন না। আমরা এটার প্রাইস যেটা দিব, ভিতরে বেজ কালার, এই যে দেখেন ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, বাইর হচ্ছে সিলভার কালার, মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন হচ্ছে 13 35 সিরিয়াল, সামনের এবং পিছনের দুইটা গ্লাসই অরিজিনাল আছে, আপনি চেক করে নিতে পারবেন। তো এই গাড়িটাও আজকে থাকবে এবং 19 আনরেজিস্টার্ড এলিয়ন থাকবে সবচেয়ে কম দামে। যারা আনরেজিস্টার্ড এলিয়ন কিনবেন, এখানে একটা 19 মডেল আছে যেটা এখনো রেজিস্ট্রেশন হয়নি। এবং একটা অবিশ্বাস্য কথা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এটা জাপানে 16,910 কিলোর মতো চইলা, তারপর বাংলাদেশে আসছে। আর এখন গাড়ির মালিয়াজ আছে আপনার 17,300 পোর্ট থেকে আপনার এই কাকরাইল পর্যন্ত আসতে যতটুকু চলে 300 কিলোর মতো, এতটুকু চলছে, এর বেশি চলে নাই। আচ্ছা, এদিকে আসেন, এইখানে আপনার একটা গ্রেস আছে, আমরা এটাও দেখাবো, এটাও আনরেজিস্টার্ড এবং এটাও অনেক কম দামে আজকে আমরা দিয়ে দিব। এমএ কার পয়েন্ট, কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের পাশে শোরুম, ঠিকানা একদম সহজ। আর এটাই এখানে শেষ লাইভ, তো আজকের পরে আপনি যদি এখানে আসতে চান অবশ্যই, হয়তো এই ভিডিও আপনি আরো অনেকদিন পরে দেখতেছেন, হইতে পারে আসার আগে ফোন দিয়ে আসেন, ফোন দিয়ে আসেন। জি, আচ্ছা, এটার মডেল হচ্ছে 11, রাশেদ ভাই। জি, রেজিস্ট্রেশন 17। আচ্ছা, টয়োটা রাম গাড়িটা ফুল এক বছর পছন্দ হয়েছে ভাই, অনেক সুন্দর এবং গাড়িটা ইউজ হয়েছে কম। আপনি একটু দেখেন, খুবই চমৎকার। এটা ড্যাশবোর্ডটা দেখলেই আপনি বোঝা যায় যে কি রকম ইউজ করা গাড়ি। এখানে আবার মোবাইল হোল্ডার কি একটা জিনিস লাগানো আছে, দেখছেন খুবই দারুণ একটা গাড়ি টয়োটা রাম। আপনি 11 মডেল এত ফ্রেশ হয়তো পাবেন না। ভাইয়া, কত টাকা দাম চাইতেছেন? এই ডোরটা কিন্তু আপনার পাওয়ার, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন ভাই, যেহেতু এটা শেষ লাইভ এখানকার। হ্যাঁ, এবং এখানে শেষ লাইভ বিদায়, এখানে প্রাইসও আজকে দিবেন সব একদম বটম পটম। একবারে মনে করেন যে এটা 1420,000 টাকা, 1420,000 11 মডেল। 11 মডেল, আচ্ছা 11 মডেল। গ্লাস কিন্তু সামনে পিছনে দুইটাই আপনার অরিজিনাল আছে, ফুল গাড়িটাই অরিজিনাল আছে, এখন অরিজিনাল আছে। আস্কিং প্রাইস, আস্কিং না, এটাই অলমোস্ট ফিক্সড প্রাইস, দাম আসলে কমানোর সুযোগ নাই। 32 সিরিয়াল, 17 রেজিস্ট্রেশন, মডেল 11, 11 মডেলের গাড়ি আপনি 1420,000 টাকায় পাবেন। ওকে, একটা ভালো গাড়ির সন্ধান দিলাম, বাকিটা আইসা দেখেন, দেখে পছন্দ হইলে নিয়েন। নেক্সট আমরা 10 প্রিমিয় গাড়িটা দেখাবো, 2010 মডেল প্রিমিয়। প্রিমিয়র নাম নিলেই এখন আপনার মনে করেন যে 8-9 মডেল কিনতে গেলে দেখি যে 20 লাখ টাকা ক্রস করে ফেলায়। আচ্ছা, বেজ কালারের প্রিমিয়, মার্কেটে একটু ঘুরেন, আমার মনে হয় আমার কথাগুলা যে সত্য আপনি বুঝতে পারবেন। পুশ স্টার্টের গাড়ি, এই গাড়িটা আবার সিএনজি করা আছে না রাশেদ ভাই? হ্যাঁ হ্যাঁ। বেজ কালার, স্টিয়ারিং ও আপনার উড়েন, ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। আচ্ছা, আর গ্লাস তো সবগুলো জেনুইন আছে, ফুল ফুল যত গ্লাস আছে সবার জেনুইন, দুইটা গ্লাসই জেনুইন আছে। এবং এই 10 প্রিমিয় আমার মনে হয় না আপনি এই দামে কোথাও পাবেন। রাশেদ ভাইয়ের প্রাইস নিঃসন্দেহে ভালো, এবং যেহেতু আজকে শেষ লাইভ, এই গাড়িটার প্রাইসও আমরা একদম মানে ফিক্সড বলে দিব। আপনি চেসিস দেখেন না, এই যে দেখছেন, আপনার মনে আছে গত লাইভে আমি এই গাড়িটা একটু পরিষ্কার করে দেখাইছিলাম রাশেদ ভাই, কি ময়লা আসিল তখন, এখন দেখেন এই যে ওয়াশ করছে চকচক, এখন চকচক। সিএনজি করা আছে, এবং সিএনজি টা বোধহয় নাভানা থেকে করা, আমার নাভানা থেকে করা, নাভানা থেকে সিএনজি করা, স্টিকার করা আছে। আচ্ছা, এবং আপনি দেখেন এই হচ্ছে আপনার চেসিস, 10 মডেল প্রিমিয়, ভিতরে বিস্কিট কালার। রাশেদ ভাই, একদম কত টাকা? কোনো দামাদামি করা যাবে না, আর আমি সবসময় আপনার ভিডিওতে বলে দেই যে আমি ফিক্স দামে গাড়ি বিক্রি করি। হ্যাঁ, এটা রাখা যাবে 21 লক্ষ টাকা, একদম ফিক্স। চিন্তা করছেন, 10 মডেল ভিতরে বিস্কিট কালার, 21 লাখ টাকা দাম, এটা নিয়ে আর কিছু বলবো না রাশেদ ভাই। আমরা 19 আনরেজিস্টার্ড এলিয়ন গাড়িটা দেখাই, দেখেন এটা যেটা অকশন শিট আপনার চেক করে নিতে পারবেন, এটা বাংলাদেশে চলছে অনলি 300 কিলো। এটা শুধু থেকে আসছে আনরেজিস্টার্ড গাড়ি, মডেল হচ্ছে 2019, ইমার্জেন্সি ব্রেক, আইডল স্টপ আছে, এবং তেলের গাড়ি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, নন হাইব্রিড। একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেন, আমি এটার ফ্রেশনেসটাও দেখাই দিই। এলিয়ন A15, এদিকে দেখেন, এই যে দেখছেন, এটা কিন্তু আনরেজিস্টার্ড, এক্সট্রা চাকা যেটা, এটা জাপানেও নামায় নাই, বাংলাদেশ তো নামাবে পরে, এটা জাপানেও নামানো হয় নাই। এবং এই গাড়িটা হচ্ছে আপনার 19 মডেল। এটার ফিচার্সটা আমি বলে দিই, দুইটা ফিচার্স কম পাবেন, এটাতে সিট পাওয়ার পাবেন না আর পুশ পাবেন না, কিন্তু দামে আপনি অনেক কম পাবেন। 19 এলিয়ন এই ভিডিওতে ফিক্সড প্রাইস থাকবে। রাশেদ ভাই, কত দাম? এটা রাখা যাবে 32,20,000 টাকা, 32,20,000 19 আনরেজিস্টার্ড এলিয়ন, 100% ফিক্সড, কোনো দামাদামি করতে পারবেন না। আচ্ছা, এরপর একটা গ্রেস দেখাই, 2017 মডেল হুন্ডা গ্রেস, আসেন, এটা হচ্ছে আপনার EX প্যাকেজ, সবথেকে
হাই গ্রেডের গাড়ি হচ্ছে এটা। আচ্ছা, নিউ ইয়র্ক থেকে ইউএসএ আমেরিকা থেকে আমাদেরকে জাকির ভাই মেসেজ দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া, মনের দুঃখ থেকে গেল ভাই, কথা বলতে পারলাম না আপনার সাথে। মোহাম্মদ কামাল ভাই, আপনি মেইল করেন ভাই আমার ইমেল অ্যাড্রেসে। আচ্ছা, এটা হচ্ছে পাল কালার গাড়ি? পাল কালার, হ্যাঁ। আচ্ছা, পাল কালার গাড়ি, সিসি হচ্ছে 1500, হাইব্রিড, মাইলেজ ভালো পাওয়া যাবে, গ্রেড 23, 4 পয়েন্ট নাকি ভাইয়া? 4 পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা বলেন, এটা কি করা যাবে? এটা খুব ভালো, এটাও কিন্তু সবচেয়ে কম প্রাইসে আজকে আমরা দিয়ে দিব। ইএক্স প্যাকেজ 25টার গাড়ি, রেয়ার। আমি একটু আগে গাড়িটাতে বসছিলাম, আমার এক বড় ভাই গাড়িটা দেখার জন্য আসছিল, এখানে পিছনে বসে আমি যেটা দেখলাম, এই যে পিছনে যে রেয়ারে এসিটা, এটা আমরা ভিডিওতে অনেক সময় দেখাই, কিন্তু এটা সুবিধা কি আজকে টের পাইছি, পিছনে বসছি রাশেদ ভাই, পিছনেও ঠান্ডা। যেমন ধরেন এই এলিয়ন প্রিমিয়ামতে পিছনে ঠান্ডা বাতাসটা আসতে একটু সময় লাগে, আসবে না, ওই একটু ঠান্ডা হইতে পুরো গাড়িটা একটু সময় লাগে, বাট এটার পিছনে রেয়ারে এসি ভেন্ট থাকার কারণে পিছনে বসার সাথে সাথেই আপনার ঠান্ডা পাইতেছি, দূরত্ব পাওয়া যাবে। জি, অ্যাডভোকেট আব্দুল সালাম দেওয়ান ভাই বলছে, হাসান ভাই, ব্যাক পেইনের কারণে ডক্টর বাইক ড্রাইভ করতে না বলছে, একটা 10-12 লাখ টাকার মধ্যে কি গাড়ি কিনতে পারি, আপনার পরামর্শ চাই। আপনি চোখটা বন্ধ করে এই যে রাম গাড়িটা আইসা নিয়ে যান, খুব ভালো হবে। 1420000 টাকা বলছে, 1500 সিসির গাড়ি, আয়কর কম আছে, এলপিজি করা আছে, এবং আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে পারবেন। বাইকের আসলে পরামর্শ যেহেতু ডাক্তার না করছে, আপনি এই গাড়িটা নিয়ে যান স্যার, খুব সুন্দর হবে। 1400-1500 সিসির গাড়িটা চালায় মজা পাবেন, এবং এটার ইঞ্জিন এক্স করোলা, জি করোলার ইঞ্জিন একই ইঞ্জিন, একই সেম ইঞ্জিন, এবং পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। ভাইয়া, এটা তো ইকোনমি মুড, তারপর হচ্ছে ক্রুজ কন্ট্রোল আছে, ট্রিপটনিক গিয়ার আছে আপনার গ্রেসটাতে, এবং পুশে স্টার্ট, খুবই ভালো একটা গাড়ি। এটার মডেল হচ্ছে 17, আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার আনরেজিস্টার্ড, তো এটা হবে আর কি 24 সালে, আপনি কিনা করলে 24 সালে হবে, 24 সালে হবে, এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই। এটার প্রাইস কত ভাইয়া? এটা একদম ফিক্স রাখা যাবে 2450। আচ্ছা, একজন নোবেল ইসলাম ভাই লেখছে, গাড়ির দাম তো অনেক কম, যা নারায়ণগঞ্জে ভাবাই যায় না। আসলেই ভাই, আসলেই আমি ভাই এখানে আসি আর কয়েকদিন। এটার তাহলে প্রাইস কত? এটা রাখা যাবে 2450, 2450 আনরেজিস্টার্ড গাড়ি, রেজিস্টার্ড গাড়ি। আচ্ছা, একটু এদিকে আসেন রাশেদ ভাই, এখানে এক সিরিয়ালে দুইটা হায়েস আছে, আমি সিএইচআর আছে, প্রথমে আমি একটা প্রিমিয়ো দেখাই, নয়ের প্রিমিয়োটা দেখাই, 2009-এর একটা প্রিমিয়ো আছে, ভিতরে বেস কালার, পাল কালার, বাইরের রেজিস্ট্রেশন 12-তে, জি রেজিস্ট্রেশন 12, 9-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ভিতরে বিস্কেট, ভিতরে বিস্কেট, ওই একটু আগে যে প্রিমিয়ার দেখছেন 10-এরটা, এটা আর 10-এরটা একই ইন্টেরিয়র, কিন্তু সেম অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, স্টিয়ারিং উড, এটা আবার স্টিয়ারিং এ কন্ট্রোলারও আছে, মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলার। আচ্ছা, এটা সিএনজি করা আছে ভাই? সিএনজি করা, এটাও সিএনজি, এটাও কিন্তু গ্লাস অরিজিনাল, আগে পিছে সব গ্লাস অরিজিনাল। এই যে আজকে রাশেদ ভাইয়ের শেষ লাইভ এই শোরুমে, সো আজকে সব গাড়ি কিন্তু উনি কম দামে দিয়ে দিতেছে, নিয়ে যান নতুন শোরুমে, নতুন গাড়ি দিয়ে আমরা লাইভ শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসায় রাখে। আচ্ছা, 9-এর প্রিমিয়ো, এটাও আজকে একদম বলে দেন কত টাকা বেচবেন, একদম একদম বলে দিব, হ্যাঁ একদম 2060000 টাকা, 2060000 টাকা, দামাদামি করা যাবে না, আসবেন গাড়ি ভালো হলে গাড়ি নিয়ে যাবেন। আচ্ছা, আসেন 2060000 টাকায় পাবেন, 100% ফিক্সড, ফিক্সড প্রাইস। আমাদেরকে মহিউদ্দিন তমিজি ভাই কমেন্ট করছে, ভাই আমি চট্টগ্রাম বন্দর থেকে দেখছি, চট্টগ্রাম বন্দরে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, অনেক গাড়ি বন্দরের ভিতরে ডেলিভারি হতে দেখি, কিন্তু চট্টগ্রামে গাড়ির দাম অনেক বেশি, ঢাকায় গাড়ির দাম অনেক কম, এর থেকে বড় সার্টিফিকেট আর কি লাগে? উনি চাকরি করে হচ্ছে চট্টগ্রাম বন্দরের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে আমাদের মহিউদ্দিন তমিজি ভাই, উনি বলছে চট্টগ্রাম থেকে ঢাকার দাম কম, রাশেদ ভাইয়ের দাম কম, আমি ভাই লাভ করি কম, বেশিও তাড়াতাড়ি কোন টেনশন নাই। আচ্ছা, রাম গাড়িটার সিট কয়টা? 5টা আমিন ভাই। সিএইচআর কত মডেল? 17, আজকে দুইটা একই গাড়ি, দামও হবে এক, হ্যাঁ আজকে ভাই ফাটাই ফেলাবো, আজকে একদম সিএইচআর দিয়ে ফাটাই দেন। মডেল হচ্ছে 17, আর রেজিস্ট্রেশন মডেল 2022-এর লাস্টে, 22-এর লাস্টে, সবাই একটু লাইভটা শেয়ার দেন, জিএলইডি, আচ্ছা জিএলইডি প্যাকেজ, এবং ওই যে ভিতরে দেখেন সিট কভার, সবাই একটু লাইভ দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন, এই যে আমিও শেয়ার দিয়ে দিতেছি, যে যেখান থেকে লাইভটা দেখতেছেন দয়া করে আজকের লাইভটা একটু সবাই শেয়ার দেন। এই শোরুমে রাশেদ ভাইয়ের এটাই শেষ লাইভ, নতুন শোরুমে আবার পরে লাইভ করবো আমরা। হাসান ভাই মিস ইউ, থ্যাংক ইউ, মিঠু ভাই আমিও আপনাকে মিস করতেছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটু খুলে দিছে না, এবার দেখেন এটাতে কিন্তু সিট কভার করা, যার গাড়ি ভদ্রলোক শৌখিন মানুষ, এই যে সিট কভার করছে কি সুন্দর করে। রাশেদ ভাই রেজিস্ট্রেশন হয়েছে কত তো এটা? 22-এর লাস্টে, 22-এর লাস্টে, এবং এগুলা কিন্তু আপনার দুইটাই জিএলইডি প্যাকেজের গাড়ি দেখছেন, এবং সব অরিজিনাল, কালার থেকে শুরু করে সব অরিজিনাল, সিএইচআর দুইটা আছে, ইঞ্জিনটা একটু দেখাই দিই, আসেন বলেন ভাই দেখছেন ইঞ্জিন, ভাইয়া এটার কি অবস্থা বলেন এখন দাম? এটা ভাই 4.5 পয়েন্টের গাড়ি,
জেনার মাইলেজ হচ্ছে আপনার জাপানে চলছে 32,000 আর এখন মাইলেজ আছে 49,000 সামথিং আচ্ছা এখন আছে 49,000 কত টাকা দাম বলুন এটা একদম ফিক্স রাখা যাবে ভাই 27,80,000 27,80,000 টাকা 27,80,000 টাকা আসলে কোন দামাদামি করা যাবে না 27,80,000 টাকা একই দাম দুইটা গাড়ির একই দাম ও সরি এই যে এই পাশে দুইটা সিএইচআর আছে রাশেদ ভাইয়ের এই যে আরেকটা দুইটা গাড়িরই কিন্তু একই প্রাইস একই মডেল একই কালার শুধু ভিন্ন শুধু কালার চেঞ্জ কালার চেঞ্জ তাহলে এটার দামও আপনার 27,80,000 টাকা সেম সেম প্যাকেজ সেম সেম ফিচার এটা শুধু আপনার কালার হচ্ছে সিলভার সিলভার গ্রে আর কি আচ্ছা গ্রে এবার একটা প্রিয়াস গাড়ি দেখাই মডেল হচ্ছে 2015 এটাতেও আজকে একটা ফাটাফাটি ছাড় দিয়ে দেব একবার এমন দাম দিয়ে দেব আজকে হ্যাঁ ও শালা ঢাকা শহর খুঁজে পাবেন আজকে আচ্ছা ঠিক আছে আমি বলে দিলাম এটা ঢাকা শহর খুঁজে পাবেন মডেল হচ্ছে 15 মডেল হচ্ছে 15 43 সিরিয়াল 15 এর মডেল পিয়াস গোল্ডেন বেস কালার ভাই ব্যাটারি যে কন্ডিশন আপনি চিন্তা করতে পারবেন না আচ্ছা দামও আপনারা যা শুনবেন দাম আজকে পুরো ফাটাই দিব আজকে পুশের গাড়ি এই যে পুশ স্টার্টের গাড়ি আপনার এটা হচ্ছে গোল্ডেন বেস কালার চাকা হচ্ছে সাদা প্রিয়াস 15 মডেল আচ্ছা কত টাকা দাম ভাই বলেন দেখি দেখি নেওয়া যায় কিনা ভাই বলছি না হিসাব হিসাব নিকাশ কইরা তারপর বলেন আপনারে গত ভিডিও দাম দিছিলাম 22,50,000 হ্যাঁ কোনো দামাদামি করা যাবে না আগে দিছিলেন 23,50,000 হ্যাঁ যেহেতু রোজার মাস আর এটা আমার শেষ ভিডিও এখানে এই শোরুমে আমার নতুন একটা শোরুম হয়েছে আপনার মালিবাগ চৌধুরী পাড়ার আচ্ছা আবু হোটেলের একটু আগে আচ্ছা তো আমি চাইছি এখান থেকে কিছু গাড়ি ছেড়ে দেওয়ার ছেড়ে দেই হ্যাঁ এটা আমি 22,00,000 টাকা হলে ছেড়ে দিব 22,00,000 একবার ফিক্সড ফিক্সড কোনো দামাদামি কিচ্ছু করা যাবে না 22,00,000 টাকায় 15 মডেলের আপনার প্রিয়াস সবকিছু ওকে আছে টেস্ট করে নিতে পারবেন শালা ঢাকা শহর খুঁজেও পাবেন আমরা বাতি লাগায় খোঁজ দাও লাগাবে না হারিকেল লাগায় খোঁজ দাও লাগাবে না আমি ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আজকে আচ্ছা 15 মডেল গাড়ি 22,00,000 টাকা একটা শেষ সুযোগ নিয়ে যান এর থেকে কম আর পাবেন না খুঁজে আচ্ছা ভাইয়া এরপরে আর বাইরে ওই যে লাল বাইরে আছে তিনটা একটা লাল গাড়ি আছে আসেন লাল গাড়ি একটু দেখাই হুন্ডা সিভিক 17 মডেল এটা হচ্ছে আপনার স্পোর্টস কার দেখছেন এটা তো আফটার মার্কেট অনেক কিছু লাগানো আছে অনেক কিছু লাগানো আছে এটা আপনার মডেল হচ্ছে 2017 আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে 2023 ওকে যারা কিস্তি সুবিধা সহ গাড়ি খুঁজতেছেন আমার একটু আগে একটা লাইভ করছি ওই লাইভটা দেখেন আচ্ছা এটা টায়ারগুলো দেখেন একদম লো প্রোফাইল দেখছেন লো প্রোফাইল টায়ার এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কাস্টমাইজ করা আফটার মার্কেট এবং গাড়িটা ফুল বডি কিট করা ফুল বডি কিট এটা কিন্তু স্পোর্টস কার দেখছেন গাড়িটা খুব সুন্দর এবং এটার ভিতরে যে পরিমাণ খরচ করছে ভদ্রলোক প্রত্যেকটা জায়গায় আপনার মানে আফটার মার্কেট জিনিস লাগানো এত সুন্দর করে সাজাইছে দেখেন দেখছেন সামনে আসেন সামনের লুকটা তো আরো ইমার্জেন্সি ব্রেক এবং ড্যাশ ক্যাম আছে রাশেদ ভাই জি মডেল হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে 23 এর লাস্টে 23 এর লাস্টে না সেপ্টেম্বরের দিকে সিঙ্গাপুর থেকে এই মাত্র ইলিয়াস ভাই মেসেজ দিয়েছে থ্যাংক ইউ ভাইয়া ইলিয়াস কাঞ্চন ওকে এটার দাম কত এটা আগের ভিডিওতে বলছিলাম আপনার 38,50,000 আচ্ছা আজকে 50,000 কমায় দিলাম 38,00,000 টাকা এটা 38,00,000 টাকায় সিভিক 2017 মডেল 17 মডেল আচ্ছা এরপর আপনার এখানে একটা এক্সিও আছে 2014 মডেল 14 মডেল 19 রেজিস্ট্রেশন 19 রেজিস্ট্রেশন পাল কালার আচ্ছা পাল কালার 14 মডেল 19 রেজিস্ট্রেশন হাইব্রিড গ্লাস অরিজিনাল হাইব্রিড টায়ার আপনার চারটায় ওকে আছে এসির অপশনটাও টাচ আছে এবং ড্যাশবোর্ড আপনার বিস্কিট কালারও আছে এই যে এস কালার ভাইয়া মডেল 14 নিউ শেপ না ওল শেপ ওল শেপ এটা ওল শেপ আচ্ছা 43 সিরিয়াল কত টাকা দাম চাইতেছেন এটা দাম চাইতেছি হচ্ছে ইয়ার আগে ভিডিওতে দিয়েছিলাম আপনার 16,50,000 আজকে আজকে হলো স্পেশাল প্রাইস আজকে দিব হলো আপনার 16,10,000 টাকা 16,10,000 একদম মডেল হচ্ছে 2014 মডেল 19 রেজিস্ট্রেশন 14 মডেল 19 রেজিস্ট্রেশন 16,00,000 হ্যাঁ কত 10,000 টাকা 16,10,000 টাকা যান আজকে লাইভে প্রত্যেকটা প্রাইস রাশেদ ভাই কমাই দিতে আমার কাছে এখানে শেষ ভিডিও আমার কাছে একটা এক্সিও আছে আমার মনে হয় বাংলাদেশে দুই এক পিস আছে মনে হয় আচ্ছা সেটা আমি একটু কাজের জন্য পাঠাইছি দুই একদিন মধ্যে চলে আসবে মডেল মডেল হচ্ছে 2009 গাড়ি দেখলে ভাই আপনি নিজের মাথা খারাপ হয়ে যাবে তাই দাম কত পজিশন হেডলাইট দামটা আসুক গাড়ি দেখেন তারপরে আচ্ছা তাহলে আমরা ওটা নেক্সট লাইভে দেখাবো হ্যাঁ ওই গাড়ি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তাহলে ওই এক্সিওর জন্য আপনারা ওয়েট করবেন আমরা নেক্সট লাইভে দেখাবো তবে আজকে লাইভে আমরা যে গাড়িগুলো দেখাইলাম প্রত্যেকটাই দাম কিন্তু অনেক কমছে 1500 সিসির এই টয়োটার দামটা থাকবে না 11 মডেল গাড়ি এটা যে আইসা সরাসরি দেখবে প্রথম যে দেখবে সেই নিয়ে নিবে ইনশাআল্লাহ গাড়ি একদম টনটনা বডি ভাই জি আপাতত এই লাইভ থেকে বিদায় নিলাম আজকে এখানেই শেষ ভিডিও আল্লাহ বাঁচা রাখলে নেক্সট টাইম নেক্সট সময় ওনার নতুন শোরুমে আমরা ভিডিও করব
এবং সেখানে আরো সুন্দর সুন্দর গাড়ি থাকবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য অলওয়েজ দোয়া করবেন যেন আমরা ভালো ভালো গাড়ি আপনাদের জন্য নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ